নিউজ 24 ইনফো চ্যানেলের পক্ষ থেকে সৌদি প্রবাসীদের জানাই পবিত্র মাহে রমজানের মোবারক। সৌদি আরব যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রেডলাইন বা চূড়ান্ত সীমা হিসেবে উল্লেখ করে তার সমালোচনা সহ্য করবে না বলে হুঁশিয়ার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বুধবার সতর্ক করে বলেছেন, সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের জন্য যারা সালমানকে দায়ী করছেন তাদের বরদাস্ত করা হবে না। তেলের মূল্য কম রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের প্রশংসা করার পর আদেল আল জুবায়ের ওই হুঁশিয়ারি উচ্চারণ করে। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA খাশোগি হত্যার সঙ্গে সালমানের জড়িত থাকার জোর প্রমাণের কথা বলার পরেও ট্রাম্প সৌদি আরবের পক্ষে কথা বললেন। জুবায়ের BBC-কে বলেন, সৌদি আরবে আমাদের নেতৃত্বই রেড লাইন বা চূড়ান্ত সীমা। পবিত্র দুটি মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান এবং যুবরাজ হলেন এই রেড লাইন। তিনি বলেন, তারা প্রত্যেক সৌদি নাগরিকের প্রতিনিধিত্ব করেন এবং প্রত্যেক সৌদি নাগরিকও তাদের প্রতিনিধিত্ব করেন। গত 2 অক্টোবর যুক্তরাষ্ট্রে বসবাসকারী সৌদি সাংবাদিক খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে প্রবেশের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজ সালমান জড়িত বলে অভিযোগ ওঠে। এমনকি CIA বলেছে, সালমানের সম্পৃক্ত থাকার জোর প্রমাণ রয়েছে। কিন্তু অবকাশে থাকা ট্রাম্প বুধবার তার মার এ লাগো ক্লাবে বলেন, খাশোগি হত্যাটিকে তিনি উপেক্ষা করতে বাধ্য হচ্ছে, কারণ তার চেয়ে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ। জুবায়ের জোর দিয়ে বলেন, খাশোগি হত্যার সঙ্গে যুবরাজ জড়িত নন। তিনি বলেন, আমরা বিষয়টি স্পষ্ট করেছি, এ বিষয়ে তদন্ত চলমান।